বর্মায় 1951 নির্বাচনে দুইজন নারী এমপি হয়েছিলেন, তার মধ্যে একজন মুসলমান এবং আরাকানের মুসলমান সরু বেগম। আরাকানে সবসময় চারজন পাঁচজন ছজন এমপি হতেন, কাজে এই সমস্ত গল্প একেবারেই ভুয়া গল্প যে তারা ওখানকার নাগরিক নয়, তারা ওখানকার ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের শাখা ছিল, মুসলিম লীগের শাখা ছিল। হ্যাঁ, এখন বলি তাদের রাজনৈতিক নেতৃত্ব নেই কেন, এই যে আরসার কথা বলা হচ্ছে এটা ভুয়া কথা। আরসা ছোট হইতে পারে, বড় হইতে পারে, এর আগে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ছিল, এর আগে মুজাহিদ পার্টি ছিল। সমস্যাটা হচ্ছে কি, তাদের রাজনৈতিক নেতৃত্বের অভাব আছে। বাংলাদেশ যখনই স্বাধীনতা সংগ্রাম শুরু করে তখন আমরা দেখেছিলাম একটা কথা, তাজউদ্দিন সাহেব যখন ওখানে পের হলেন, তাজউদ্দিন সাহেব বলেন কি আগে সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগের ভিতরে আরেকটি মহল কি পরামর্শ দিয়েছিল, বিপ্লবী কাউন্সিল করতে হবে। তাজউদ্দিন সাহেব বুঝতে পেরেছিলেন যে প্রবাসে সরকার গঠন না করলে এই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া অসম্ভব হয়ে পড়বে। সহজ সমাধান নাই কেন, কারণ সমস্যাটা কঠিন। সমস্যার একটা দৃশ্যমান রূপ আমরা দেখছি যে মানুষ বানের নাহান আসছে, এবং সেটা আজকে প্রথম আসে নাই। ইংরেজরা রোহিঙ্গাদের অঞ্চল দখল করার আগেও বর্মা সরকার যখন প্রথম এটা দখল করেন অষ্টাদশ শতাব্দীর শেষে, তখনও এভাবে মানুষের স্রোতে আসছিল। তখন সংখ্যায় কম ছিল, ওই অঞ্চলের মানুষ ছিল তখন 100,000 মতো, তখন বাংলাদেশে আসছিল 30-35,000। এটা ইংরেজদের রিপোর্টে পাওয়া যায়, তখন আদমশুমারি হতো না, এগুলো আনুমানিক সংখ্যা। সেই মানুষ 40 বছর পরে সেখানে ফিরে গিয়েছিল যখন ইংরেজরা এটা দখল করে। আমি কথাটা একটু বুঝিয়ে বলার জন্য বলছি, সহজ কেন নয় সমাধান, এটা তো দৃশ্যমান রূপ। অদৃশ্য রূপটা কি, এখন বলা হচ্ছে মানুষগুলো শুধু আসছে না, বলা হচ্ছে ওদের ওখানে থাকার অধিকার নেই। এবং আমরা দুটো শব্দ ব্যবহার করি, 1978-79 শুনে যারা এসেছিল তাদের ফেরত দেওয়ার সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে সন্ধিপত্র স্বাক্ষরিত ছিল সেখানে তাদের লেখা আছে মিয়ানমার বা বার্মা রেসিডেন্টস, ওখানে সিটিজেন শব্দটা লেখা নাই। অর্থাৎ আমরা জানি একটা লাগে আপনি এক জায়গার বাসিন্দা, ডিফ্যাক্টো আপনি ওখানে থাকেন, কিন্তু আপনি ওখানে আইনগত বা ডি জুড়ে বাসিন্দা হলে আপনি নাগরিক হবেন। বর্মা সরকার সেটা অস্বীকার করছে, আজকে নয়, 1982 পর থেকে তারা সম্পূর্ণ অস্বীকার করছে, বলছে যে এদের এখানে ভোটাধিকার নাই, এরা দাঁড়াতে পারবে না, এবং কারণ তারা এখানকার অবৈধ, বিদেশ থেকে এসেছে। এই যে থিওরিটা, এটা কবে থেকে শুরু হয়েছে বেশি আগে বলবো না, 1937 বর্মা যখন আলাদা হয়ে গেল ভারত থেকে, মানে ইংরেজদের সময়, তখন থেকেই, তখন বর্মার দাবি ছিল দুটো, তাদের দেশকে তারা স্বাধীন করবে, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তার আগে তাদের আরেকটা দাবি আছে, তারা কলোনি হিসাবে স্বাধীন হবে, ইন্ডিপেন্ডেন্ট কলোনি হবে, সেটাই বাস্তবায়িত হয়েছে। এর পিছনে অনেক কারণ আছে, আমি সেখানে যাবো না। এমন যে সমস্যার দুটো রূপ, একটা হচ্ছে মানুষ আসছে, আর একটা হচ্ছে যারা আসছে তারা কী কারণে আসছে, কারণ সেখানে তাদের অধিকার নেই এই কথা সেই দেশের শুধু সরকার বলছে না, সেইখানের যারা সংখ্যাগরিষ্ঠ জনগণ, এমন রাখাইন রাজ্য যেটা আগের নাম আরাকান ছিল, সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, ধর্মের প্রশ্নটা এখানে আসছে সেই জন্যেই এদেরকে বের করে দেওয়া হচ্ছে। দুটো পরিচয়ে অং সান সুচিও তার বক্তৃতায় সম্প্রতি বলছেন যে এরা হলো মুসলিম, মুসলমানরা কেন চলে যাচ্ছে আমরা এটা অনুসন্ধান করে দেখব। আবার আরও একটা কথা সঙ্গে সঙ্গে তিনি বলছেন, যারা যাচ্ছে না সেটাও আমরা অনুসন্ধান করে দেখব। তিনি মুসলমান শব্দটাই বলেছেন, কিন্তু তাদেরকে অফিসিয়ালি বলা হচ্ছিল বেঙ্গলি, এবং তার আগে বলা হচ্ছে ফরেনার। বাংলাদেশেও একই সমস্যা আছে, আমরা কেন শরণার্থী স্ট্যাটাস তাদের দিচ্ছি না। এই ইংরেজরা সেই সময় আরও একটা আইন করেছিলেন, 1812 বেঙ্গল ফরেনার্স রেগুলেশন বলে একটা আইন ইংরেজ সরকার করেছিল, যারা এই রোহিঙ্গা অঞ্চল বা তৎকালীন আরাকান থেকে এখানে এসেছিল ওই 30-35,000, তারা যেন সীমান্তের ওই পারে গিয়ে কোনো রকমের মুক্তি সংগ্রাম শুরু না করে বর্মা সরকারের বিরুদ্ধে, সেই জন্য আইন করা হয়েছিল, কেউ এইরকম তৎপরতায় জড়িত আছেন এমন জানা গেলে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হবে, এবং ইংরেজ সরকার ইচ্ছা করলে তাকে এই দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো অঞ্চলে ঠ্যাঙার চড়ে, উদাহরণস্বরূপ গলা চিপায় তাকে নিয়ে যেতে পারবেন। এবার নিয়ে যাওয়া হয়েছে, এই যে পটুয়াখালীতে যে আপনারা রাখাইন দেখেন সেই সময় আছে, সেখানে শুধু মুসলিম রাষ্ট্রে তা আমি বলছি না, যারা আরাকানের বৌদ্ধ ধর্মাবলম্বী যাদের রাখাইন বলা হয় তারাও আসছেন, এবং তাদের সাথে বাংলাদেশে আছে। এখানে একটা আশঙ্কার কথা, বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা উচিত যে তখন উভয় ধর্মের লোকজন এসেছেন। এবং আরেকটা যে তথ্য বলা উচিত, সেইখানে যাদের রোহিঙ্গা বলা আছে তাদের মুসলমানদের চেয়ে হিন্দুর সংখ্যা বেশি ছিল। আপনার রতনলাল চক্রবর্তীর বাংলাদেশ বাংলা সম্পর্ক বই পড়েন, সেখানে দেখবেন যে জমিদারদের মধ্যে বেশিরভাগই মংডু, ভুচিডং, রাঁচিডংয়ের জমিদারদের মধ্যে বেশিরভাগই হিন্দু, ওই তালিকার মধ্যে আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মোহাম্মদ সিদ্দিক খান দিল্লির আর্কাইভ থেকে যে সমস্ত তথ্য এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গেলে আছে, সেইটার কিছু অংশ রত্নলাল চক্রবর্তী তার বইতে ব্যবহার করেছেন। এই বইটা বেরিয়েছে 1987 সনে। তা আমি বলছি যে বর্মার ইতিহাস সম্পর্কে আমরা কিছুই জানি না, আমরা অনেকেই বলেছি কথাটা সত্যি, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যর্থতা, বুদ্ধিজীবী বা আমাদের স্বাভাবিক সমাজের ব্যর্থতা। আমার রাষ্ট্রীয় কূটনীতির ব্যর্থতা ওখান থেকে উদ্ভূত হচ্ছে, আমরা জানি না। মানে আমি অতি সংক্ষেপে বলি, এই রাখাইন রাজ্যটা 1300 থেকে 1800 পর্যন্ত 500 বছর স্বাধীন রাজ্য ছিল। তাহলে এটা স্বাধীন হলো কীভাবে? বর্মার কাছ থেকে, বর্মার একবার অধীনে ছিল। ইংরেজি সন 1286 মঙ্গলরা বর্মা দখল করে নেয়। সেই সুযোগে বর্মাতে আঞ্চলিক রাজ্যগুলো সব স্বাধীন হয়ে যায়, রোশাংরাও সেভাবে স্বাধীন হয়েছিল। আমি হচ্ছে 1300 সনের কথা বলছি। তারপরে বর্মার সাথে তাদের বহু বিরোধ হয়, বাংলার রাজাদের সমর্থনে 1430 দিকে তারা আবার তাদের পুরো স্বাধীনতা ফেরত পায়। ইংরেজরা দখল করেছে 19 শতাব্দীর গোড়ায় 1826, তার মাত্র 40 বছর আগে এটা বর্মা সরকার দখল করেছিল, তার আগের 500 বছর স্বাধীনই ছিল। আমরা যেটাকে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বলি, এটা হচ্ছে এই আরাকানের রাজধানী মৃহঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এটা মৃকিউ বলে, এইটাই উচ্চারণ ইংরেজিতে, মানে আমাদের ভদ্র বাংলায় বলে রোশাং, ওখানকার স্থানীয় ভাষায় বলে রোয়াং, রোশাং রোহাং রোহাং সব একই কথায়। বর্মী ভাষা লেখে MRAUK, তারপরে হাইফেন দিয়ে ইউ লেখে মৃকিউ। তো যা হোক, আমাদের আলাউল সাহেব ওখানেই ছিলেন 17 শতাব্দীতে। এই লোক, এই স্বাধীন রাজ্যটি বর্মা সরকার দখল করে নিয়েছিল তাদের দুর্বলতার সুযোগে 1784, তার 40 বছর পর 1824 ইংরেজরা যখন এটাকে পুনরায় দখল করতে যায়, ইংরেজরা সরাসরি পারে না। যুদ্ধনীতির কথা আপনি বললেন, সব সেনাবাহিনী এক জায়গায় আনা যায় না। ইংরেজরা 1824 চেষ্টা করে 3 বছর ব্যর্থ হয়েছিল দখল করতে পারেনি, বরং বর্মীরা তাদেরকে পরাজিত করে ফেরত দিয়েছে। 1826 দখল করতে পারে, কীভাবে করলো? ইংরেজরা দেখলো কি স্থলপথে বর্মা জয় করা যায় না, তারা ফ্লটিলা নিয়ে, নৌবাহিনী নিয়ে প্রথমে রেঙ্গুন দখল করলো। রেঙ্গুন দখল করে আরও একটা শহর দখল করতে যখন গেলো, তখন বর্মারা বিনিময় করলো যে আরাকান ছেড়ে দেবো, তোমরা আমাদের রেঙ্গুন মুক্ত করে দাও। এটা হচ্ছে 1826 কথা। তখন চার্লস পেটন বলে একজন ইংরেজ ভদ্রলোক আপনার জরিপ করে দেখেন যে ওই আরাকানের লোকসংখ্যা কত, পেলেন 1,00,000। তার মধ্যে তিনি পেলেন 30,000 মুসলমান, মানে যাদের শব্দটাই বা হচ্ছে রোহিঙ্গা, আর পেলেন 60,000 বৌদ্ধ, আর বাকি 10,000 অন্যান্য ধর্মাবলম্বী। এই হচ্ছে 1,00,000 মতো। কখন? 1826 কিছু পরে চার্লস পেটনের সার্ভেতে পাওয়া যাচ্ছে। 1911 আদমশুমারি হয়েছে, আদমশুমারি শুরু হয়েছে 1872 পরে। 1911 আদমশুমারিতে দেখা যায় সেখানে লোকসংখ্যা বেড়েছে, বেড়েছে দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী হচ্ছে 210,000, আর ইসলাম ধর্মাবলম্বী হয়েছে 155,000। এইটাকেই যুক্তি হিসেবে ব্যবহার করে এখন পর্যন্ত বর্মা সরকার বলছেন এরা বাংলা থেকে জোর করে ওখানে গিয়েছিল ইংরেজ আমলে। কিন্তু জনসংখ্যার যে স্বাভাবিক বৃদ্ধি, সেটাও যদি আপনি ধরেন, আমার বক্তব্য পরিষ্কার, 1826 আগেও সেখানে হিন্দু মুসলমান মিলে রোহিঙ্গা ছিল। তারপরে যে জনসংখ্যা বৃদ্ধি যেই হারে হয়েছে মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে, সেই হারে বৌদ্ধদের মধ্যে বৃদ্ধি হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বৌদ্ধরা ওখানকার আদিবাসী নয়। খ্রিস্টীয় 8ম শতাব্দী এবং 9ম শতাব্দীতে এখান থেকে মানুষজন যাওয়া শুরু করেছে ওখানে, এবং বর্মা থেকে রাখাইন অঞ্চলে যারা আসছে তারাও কিন্তু ইমিগ্রেন্ট হয়ে এসছে। ইসলাম এবং বৌদ্ধ ধর্ম দুটোই আরাকানে একই সময়ে গেছে, 9ম শতাব্দী 10ম শতাব্দীতে। কিন্তু আরাকান যে স্বাধীন রাজ্য ছিল 500 বছর, এটা যে বর্মার অংশ ছিল না, সেটা সম্পূর্ণ এখন আমরা ভুলে যাচ্ছি। এখন বলা হচ্ছে ইংরেজ আমলেই বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে ব্যবসা করার জন্যে, চাষবাস করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। ভারতীয়রা ব্যবসা করার জন্য রেঙ্গুনে গেছে, একসময় রেঙ্গুনে ভারতীয়রা সংখ্যাগরিষ্ঠ ছিল। তারপরে দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান যখন এটা দখল করে, ব্রিগেডিয়ার সাকওয়াত ভি ফোর্সের কথা বলেছেন, ভি ফোর্স মানে ভলান্টিয়ার ফোর্স, এটা ইংরেজরা গঠন করেছিলেন জাপানিদের বিরুদ্ধে লড়বার জন্যে। আর জাপানিরা কে গঠন করেছিল? বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি, সেটার সেনাপতি ছিলেন অং সান সুকির বাবা জেনারেল অং সান, এবং নেউইন এবং উনু, এরা সকলে, তারা সকলে জাপান কর্তৃক প্রশিক্ষিত ব্রিটিশ বিরোধী, আর এই ভি ফোর্স ছিল ব্রিটিশদের দ্বারা প্রশিক্ষিত জাপান বিরোধী। সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগে এবং বহু মানুষ, 9,00,000 লোক বর্মা থেকে, শুধু আকিয়াব থেকে নয়, রেঙ্গুন মান্দালয় এবং সমস্ত জায়গা থেকে ভারতে চলে আসে। যারা আসার তারা আসছিল, এখন যারা রয়ে গেছে তারা হচ্ছে ওখানকার স্থায়ী বাসিন্দা। এই 1948 সনে দ্বন্দ্বটা শুরু হলো, সেখানে প্রত্যেকবার পার্লামেন্টারি নির্বাচনে 51, 56, 60 এই প্রত্যেক নির্বাচনে কোথাও 4 জন, কোথাও 5 জন, কোথাও 6 জন এই আরাকানের উত্তর জেলায় মুসলমান প্রতিনিধি নির্বাচিত, এই সর্বশেষ নির্বাচন। এরপরে ওদেরকে আর দাঁড়াতে দিচ্ছে না। সেই সময় একজন মন্ত্রীও ছিল, সুলতান মাহমুদ সাহেব, প্রধানমন্ত্রী উনু সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। যাই হোক, আমি লম্বা ইতিহাস বলছি না, বলছি যে
রোহিঙ্গাদের অধিকার অস্বীকার করার যে রাষ্ট্রীয় নীতি, এটাই হচ্ছে সমস্যার গোড়ায়। এবং এখানে দ্বিতীয় কথা আমি শুধু বলবো, শুধু মিলিটারি নয়, মিলিটারি তো ক্ষমতা নিয়েছে 1962-তে, নেওয়িন তিনি 88 পর্যন্ত ছিলেন, তারপরেও তারা 1988-এর গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়লেও 90-এর নির্বাচনকে তারা আবার বানচাল করে দিয়ে এই 2010-11 পর্যন্ত ক্ষমতায় ছিল। সোজা কথায় তিনটা শক্তির মিলন হয়েছে বর্মা। এখন শক্তিটা আপনাকে বুঝতে হবে, আমরা বর্মা সম্বন্ধে কিছু জানি না, দেশটার নাম মিয়ানমার হয়েছে 1989 থেকে এবং আরাকান প্রদেশের নাম রাখাইন রাখা হয়েছে ওই বছর থেকেই, এই আজ থেকে গোটা 30 বছর আগের কথা, 28 বছর আগে। আমরা এখন নামও জানি না, আমাদের বলার সময় মুখের সামনে বর্মাই আসে যেহেতু আমরা অভ্যস্ত নই, কিন্তু মনে রাখতে হবে তারা যে নাম ব্যবহার করে আমরা সেটাই ব্যবহার করব। কিন্তু সত্য হচ্ছে ওই দেশে যারা এখন রোহিঙ্গা বলে নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তারা ওখানে বহু শত বছর ধরে আছেন, হতে পারে কিছু অংশ ধরুন শতকরা 10-12 1937-এর কিছু আগে গিয়েছেন, আরও অনেকে 1824-এর আগেও গেছেন, ইংরেজদের রেকর্ড আছে কিছু কিছু এখান থেকে গিয়ে চাষ করতে, শুধু এখান তো যান নাই, তারা তো ইরাবতী ভ্যালিতেও গেছেন, ওখানে ধান চাষ চালু করেছেন। বর্মার যত ট্রান্সপোর্টেশন সেক্টর সেখানে তারা গেছেন, রাবার প্ল্যান্টেশনে তারা গেছেন, ভারত থেকে বহু লোক গেছে, সেটা অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। কিন্তু রোহিঙ্গারা এই যে মংডু যেটা টেকনাফের একদম কাছে, বুসিডং, রাসিডং, আকিয়াব, আকিয়াবের নাম আবার সিটিওয়ে, এখানে যে অংশে এখন নতুন বন্দর করছে চীন যেটাতে দিচ্ছে সেটা আকিয়াবের আরও দক্ষিণে, আরাকানটা তিনটা প্রদেশে বিভক্ত ছিল, জায়গাটা ছোট, আরাকানের আয়তন বাংলাদেশের চেয়ে অনেক ছোট। শুধু বর্মার কথাই বলে না কেন, বর্মা আয়তনে বাংলাদেশের চেয়ে 7 গুণ বড়, আমাদের 55,000 বর্গ মাইল, তাদের প্রায় 3.5 লক্ষ বর্গ মাইল, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের 3/1 ভাগ, অনুমান করা হয় 6 কোটি, কিন্তু তাদের সর্বশেষ আদমশুমারি যেটা পেয়েছে 2016-14 সেটা পেয়েছে 5 কোটি 13 লাখ। তাহলে লক্ষ্য করেন জনসংখ্যার অনুপাত, বাংলাদেশে যেই জায়গার মধ্যে 21 জন আছে সেখানে তাদের 1 জন, জনসংখ্যার অনুপাতে আমরা তাদের চেয়ে 7/1 ভাগ কম জমিতে তাদের চেয়ে 3 গুণ বেশি জনসংখ্যা থাকে। কিন্তু সেই জন্য আমি বলছি না যে তাদের একটা জমি আমাদের দিয়ে দিতে হবে, তাদের এলাকার লোকই আমাদের ওখানে ঠেলে দিয়েছে। আমাদের মন্ত্রী মহোদয় আবুল মহিকুর রশিদ বলেন, উনি তো পরোক্ষ যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের একটা যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে, এইটার মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে কি, এই তো প্রশ্ন। আমাদের প্রথম শক্তি হচ্ছে জিনিসটা জানা, আপনি না জেনে অন্ধকারে ঢেলে চড়তে পারেন না। এখন দাবিটাও পরিষ্কার, আমরা সকলেই বলছি শরণার্থীদের ফেরত যেতে হবে, অবশ্যই তো ফেরত তো যেতে হবে, এটা তো তাদেরই দেশ, তারা যাবেন, কিন্তু যে কারণে তারা আসছেন সেই কারণটা যতদিন পর্যন্ত দূরীভূত না হয় ততক্ষণ তাদের ফিরে গিয়েও কোনো লাভ হবে না। হতাশার কথা হচ্ছে যেখানে এই সমস্যার প্রকৃতি কাশ্মীর সমস্যার মতো, এই সমস্যার প্রকৃতি ফিলিস্তিন সমস্যার মতো, এই সমস্যার প্রকৃতি আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে আমরা ঘন ঘন তুলনা করি, এটা অভিজ্ঞতা বলে ঠিক তার মতো নয়, একটু পার্থক্য আছে। কাশ্মীর সমস্যার মধ্যে সমস্ত যৌক্তিক দিক কাশ্মীরিদের পক্ষে থাকা সত্ত্বেও, যেমন ধরেন মাউন্টব্যাটেনের কন্যা পামেলা যে স্মৃতিকথা লিখেছেন তাতেও দেখা যায় যে আমার আম্মার সাথে নেহরুর প্রেম ছিল, উনি লিখছেন তার স্মৃতিকথা, ইন্ডিয়া রিমেম্বার, কিন্তু নেহরুর সাথে আমরা সব আলাপ করতে পারতাম, কিন্তু কাশ্মীরের কথা বললেই এই ভদ্রলোক হঠাৎ করে অন্যরকম হয়ে যেতেন। সেখানের মধ্যে আছে কাশ্মীর নিয়ে তার সাথে কথা বলা যেত না, পৃথিবীতে কতগুলো জিনিস আছে র্যাশনালিটির সীমা অতিক্রম করে। তো এখনও এই জন্য নরেন্দ্র মোদী যে আজকে রোহিঙ্গাদের পক্ষে সমর্থন করছেন না, সেটা শুধুমাত্র ওই ওখানে বিনিয়োগের প্রশ্ন নয়, যেটা আমি শুরু থেকে বলেছিলেন এটাকে রাজনৈতিক প্রশ্ন হিসেবে দেখতে হবে। আমার আবেদন হচ্ছে এই সমস্যার প্রকৃতি রাজনৈতিক, এই অর্থে যে এর গুণগত দিকটা দেখতে হবে, যে মানুষগুলো আসছে তারা বারবার বলছে এরা বেঙ্গলি অথবা মুসলমান। আমাদের একটা সমস্যা ছিল বাঙালি মুসলমানদের এক সময়, তারা বাঙালি না মুসলমান বলতো, রোহিঙ্গাদের একই সমস্যা এখন, রোহিঙ্গাদেরকে ওরা শেখাচ্ছে তোমরা কারা, ওরা বলছে আমরা রোহিঙ্গা। বর্মিতে আরেকটা দাবি, রোহিঙ্গা শব্দটা কোথাও ব্যবহৃত হতো না, কথাটা যে সঠিক না তার পক্ষে অনেক প্রমাণ আছে, এখানে সময়ের অভাবে আমি সব বলব না। একটা প্রমাণ বলি, 1799 সনে অর্থাৎ 18 শতাব্দীর শেষ বছরের আগের বছর, এই যে ফ্রান্সিস বুখানন হ্যামিল্টন নামে যে ডাক্তার বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, তিনি অনেক বই লিখেছেন, একটা যে ফ্রান্সিস বুখানন ইন নর্থ ইস্ট বেঙ্গল বলে একটা বই আছে, তাছাড়া তিনটা প্রবন্ধ লিখেছিলেন এশিয়াটিক রিসার্চে 5নম্বর ভলিউমে সেখানে আছে, এটার নাম হচ্ছে এ ভোকাবুলারি অফ দ্য বার্মিজ ল্যাঙ্গুয়েজেস, সেখানে তিনি রোহিঙ্গা শব্দ পরিষ্কার ব্যবহার করেছেন, 4টা ভাষার তুলনা করেছেন। যেমন সূর্য, বাংলা আমরা সূর্য বলি, রোহিঙ্গা ভাষা বলে বেল, এরকম তিনি একটা শব্দের তালিকা দিয়েছেন। আমরা এখনও চট্টগ্রামে অন্য অঞ্চলে বলে কি বেলা উঠেছে, সূর্যকে বেল বলে, ওই রকম বহু শব্দ আছে। পানিকে বাংলায় হিন্দুরা জল বলে আর মুসলমানরা পানি বলে, এই নিয়ে বহু মারামারি হয়েছে। আপনি সেরকম দেখতে পাবেন ভাষার পার্থক্যটা শুধু শব্দ দিয়ে হয় না, বাক্যের গঠন দিয়ে হয়, তাদের যে আলাদা ভাষা আছে
সেটা ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এশিয়াটিক রিসার্চ পত্রিকায় ছেপেছেন, সেটা সম্প্রতি সোয়াস বুলেটিন অফ বর্মা রিসার্চে পুনর্মুদ্রিত হয়েছে, সেই জন্য আমি দেখলাম। আমি বলছি যে এই ভাষা যে ছিল না এটাও ঠিক নয়, এই জাতির নাম ছিল না এটাও ঠিক নয়। তাহলে বর্মা এটা বলছে কেন? তিনটা শক্তি একত্রিত হয়েছে, দুর্গ মিলিটারি এবং বর্মার যে মিলিটারি দল, এখন এটার নাম হচ্ছে ইউএসডিপি, ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এটা হচ্ছে সরকারি দল, কিন্তু তারা নির্বাচনে জেতেনি, কিন্তু তাদের সাথে একটা অশুভ চুক্তি করেছে, যেমন ফাউস্টেন মেফিস্টোফেলসের চুক্তির মতো। এটা হচ্ছে এনএলডি পার্টি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। এই দুইটাই হচ্ছে জাতীয় পার্টি, এই দুটার পরিচয় হচ্ছে মাল্টি এথনিক অ্যান্ড মাল্টি কনফেশনাল। আপনি মুসলমান হলেও এদের মেম্বার হতে পারবেন, এবং তাদের মেম্বার হয়ে দাঁড়িয়েও অনেকে নাগরিকত্ব হারিয়েছে, কারণ তার বাবা ভুয়া পরিচয়পত্র দিয়ে নাগরিক পরিচয় দিয়েছিল। এই জন্য একজনের 47 বছর জেল হয়েছে, আনোয়ার শামসুল হকের, এই 1990 নির্বাচনের পরে 2005 দিকে উনি জেলে গেছেন। তারপর আরেকজন মংশপ্রু মতো নাম, আমার পুরো শুদ্ধ বলতে পারছি না, ওনাকেও এইভাবে নাগরিকত্ব বঞ্চিত করা হয়েছে, নির্বাচিত হওয়ার পরেও তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। 75 দশকের কথা বলছিলাম, বর্মায় 1951 নির্বাচনে দুইজন নারী এমপি হয়েছিলেন, তার মধ্যে একজন মুসলমান এবং আরাকানের মুসলমান সরু বেগম। আরাকানে সবসময় 4 জন, 5 জন, 6 জন এমপি হতেন, কাজে এই সমস্ত গল্প একেবারেই ভুয়া গল্প যে তারা ওখানকার নাগরিক নয়। তারা ওখানকার ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের শাখা ছিল, মুসলিম লীগের শাখা ছিল। হ্যাঁ, এখন বলি তাদের রাজনৈতিক নেতৃত্ব নেই কেন। এই যে আরসার কথা বলা হচ্ছে, এটা ভুয়া কথা। আরসা ছোট হইতে পারে, বড় হইতে পারে, এর আগে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ছিল, এর আগে মুজাহিদ পার্টি ছিল। সমস্যাটা হচ্ছে কি, তাদের রাজনৈতিক নেতৃত্বের অভাব আছে। বাংলাদেশ যখনই স্বাধীনতা সংগ্রাম শুরু করে, তখন আমরা দেখেছিলাম একটা কথা, তাজউদ্দিন সাহেব যখন ওখানে পের হলেন, তাজউদ্দিন সাহেব বলেন কি আগে সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগের ভিতরে আরেকটি মহল কি পরামর্শ দিয়েছিল, বিপ্লবী কাউন্সিল করতে হবে। তাজউদ্দিন সাহেব বুঝতে পেরেছিলেন যে প্রবাসে সরকার গঠন না করলে এই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া অসম্ভব হয়ে পড়বে। বর্মাতে এখনও আরাকানের লোকেরা তাদের স্বাধীনতার অধিকার আছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত অধিকার, তাদের স্বায়ত্তশাসনের অধিকারও আছে। তারা এখন বলছে আমরা শুধু স্বায়ত্তশাসন চাচ্ছি, সেই যেই তারা 48 জনে চেয়েছিলেন। 48 জনে তাদের নেতা ছিলেন একজন এম এ গাফফার, সুলতান মাহমুদ ছাড়াও আরেকজন, যারা মারা গেছেন ইউ রাজ্জাক এবং আরেকজন এরকম এম এ রশিদ, এরা কিন্তু অংসানের সঙ্গে শহীদ হয়েছিলেন, তারা গুলিতে মারা গিয়েছিলেন, কিন্তু যারা বেঁচেছিলেন তাদের মধ্যে গাফফার সাহেবের কথাই বলছি। এদের অনেককে আমি চিনি আমাদের পারিবারিকভাবে, অন্য কারণে সেটা আমি এখানে বলবো না। এই ভদ্রলোকেরা দাবি করেছিলেন যে কি, আমাদের দুটো দাবি মানতে হবে। সুলতান মাহমুদের দাবি ছিল পরিষ্কার, 3টা জেলা, এই যে আকিয়াবের উত্তর দিকে মংডুর আছে, এবং বুসিডং যে বলে কালাদার নদীর এই পার আর নাফনাথ, এইটাকে একটা স্বায়ত্তশাসিত এলাকা করতে হবে এবং তাদেরকে কেন্দ্রের প্রশাসনে নিতে হবে। আপনারা জানেন বর্মার বর্তমানে 14টা ডিভিশন আছে, 7টাকে ডিভিশন বলে আর 7টাকে বলে স্টেট, তার মানে আরাকান একটা স্টেট। সো আরাকানের মধ্যে তারা বলছে আমাদেরকে আলাদা প্রদেশ করতে হবে, অথবা কেন্দ্রীয় সরকারের অধীনে আমাদের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দিতে হবে। এবং সেই দাবি নেউইন সরকারের আগে, যে উনু সরকার মানবে মানবে বলে মানে নাই, নেউইনের সময় সেই 61, 62, 63 পর্যন্ত এটা রাজি হয়। এই যে সামরিক সরকার এসে 1974 সালে তুলে দিয়েছে, তো এখন তাদের দাবি দাঁড়িয়েছে। অনেকে বলছে কি এরা কি ইসলামী জঙ্গি। আচ্ছা, বাংলাদেশ যখন আমরা স্বাধীনতা সংগ্রাম করছিলাম, সকল বলছিল এরা কি ভারতীয় এজেন্ট, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র করতে চায়, একই ধরনের অপপ্রচার। সেই অপপ্রচারে কান দেওয়া ঠিক হবে না। এখানে স্বাধীনতার সংগ্রাম বা জাতীয় অধিকারের সংগ্রাম, যে সংগ্রামই বলেন, নাগরিকত্ব সংগ্রাম, এটা বহুদিনের পুরনো, এটা হচ্ছে 1 নম্বর সত্য। এবং এটার বিরুদ্ধে এখন বর্মাতে, আমি শেষ করব এই কথাটা বলে, এখন ওরা দেখছে কি বর্মাকে একত্রিত কীভাবে রাখা যায়। বর্মা একটা জাতি রাষ্ট্র নয়, এটা একটা সাম্রাজ্য। তারা নিজেরাই বলছে এখানে 8টা রেসের লোকজন আছে, এখানে আছে রাখাইন বা আরাকানি, বর্মি, চীন, কাচিন, কায়া, কারেন, শান, মন, এরকম 8টা গোষ্ঠী আছে। তার মধ্যে আবার 135টা উপগোষ্ঠী, এর মধ্যে রোহিঙ্গাদের তারা রাখছে না। তো রোহিঙ্গাদের যে দাবি সেটা অতি সামান্য দাবি, যে আমাদের এই 3-4টা জেলাকে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল করা হোক, এবং এটা করাও হয়েছিল। এটার নাম ছিল মায়ু ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট। আর 10 বছর এই স্ট্যাটাস তারা ভোগ করেছে, 14 বছর, 61 থেকে 74 পর্যন্ত। তারপরে সেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এখন তাদেরকে বলা হচ্ছে তোমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। কাজে এই অন্যায় দাবির সামনে, ধরুন বাংলাদেশের কিছু করার নেই, কিন্তু এটা পৃথিবীর সমস্যা। আরব দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল 1948 সালে, এবং রেডিওতে ঘোষণা করছিল আরব ভাইরা তোমরা চলে যাও, আমরা তোমাদের উদ্ধার করে দেব। তারা সবাই একসাথে পরাজিত হয়েছিল, এবং আরবরা সেই পরাজয়ের ঐতিহ্য থেকে 1967 পর্যন্ত আবার পরাজিত হয়েছে। 73 সনে একটু করে তারা তাদের বলে ওনার মতো ফোঁস করে উঠেছিল, 73 সনে
কিন্তু এখনও পর্যন্ত কী হলো, অশ্লো শান্তি চুক্তি যা করেছে বড় জোর এইটাই করবে। এই যে আমরা বলছি একটা সেফ জোন করতে হবে, সেফ জোন কোনো সমস্যার সমাধান নয়। তাদের যদি নাগরিক অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি না হয় এই সমস্যার সমাধান হবে না। যা হোক, অনেক দীর্ঘ সময় নিলাম আমি, দুঃখিত, ভবিষ্যতে আরও কথা বলা যাবে।